আখরা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং বিজিবির যৌথ ব্যান্ড প্রদর্শনের অনুষ্ঠান বয়কট করেছেন রাজ্যের সাংবাদিকরা। সোমবার বিকেলে আমন্ত্রণ করে ডেকে এনেও সীমান্তে ওই অনুষ্ঠানের সংবাদ ও ফটো তুলতে বাধা দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। অভিযোগ, যে জায়গায় দুদেশের যৌথ ব্যান্ড প্রদর্শনের আয়োজন করা হয়েছে সীমান্তের ওই নো ম্যানস ল্যান্ড এলাকাতে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, এ বিষয়ে বিএসএফের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে উল্টো মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। প্রতিবাদী সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা গোটা অনুষ্ঠান বয়কট করেন। এ বিষয়ে সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য অভিযোগ করেন, মিডিয়ার সঙ্গে এই ধরনের ব্যবহার বিএসএফের মোটেও উচিত হয়নি। বিএসএফের তরফে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো আর এমনি এমনি আসিনি, কারণ এটা হচ্ছে দু দেশের মধ্যে একটা মৈত্রীর একটা সিম্বল এবং দুটো বর্ডার গার্ডের প্রতিনিধিরা এখানে এসে এইরকম সুন্দর একটা অনুষ্ঠান করছে, হ্যাঁ, যেটা দু দেশের মধ্যে আমাদের যে সম্পর্ক সেটাকে সুদৃঢ় করার ক্ষেত্রে একটা ভালো হতো। আর সাংবাদিকরা এসেছে আমন্ত্রিত হয়ে, প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই কারণে ওনারা সেখানে সেই অনুষ্ঠানটা কভার করার জন্য গিয়েছিলেন। কিন্তু যাওয়ার পর বিএসএফের লোকেরা খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, যার ফলে সাংবাদিকরা অপমানিত হয়ে চলে এসেছে। আমি যখন এই ঘটনাটা শুনলাম তখন আমি ঢুকছিলাম, তো আমিও সাংবাদিকদের সাথে হয়ে এই অনুষ্ঠান বয়কট করে বাড়িতে প্রশ্ন হলো, এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়ে কেন এভাবে বিএসএফের তরফে সাংবাদিকদের অপমানিত করা হয়েছে? অনুষ্ঠানের খবর যদি নীতি না দেওয়া হয় তাহলে কেন আমন্ত্রণ করা হয়েছিল? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।